আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আরও একটি নতুন ভিডিওতে দর্শক জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার সৌদি আরবের করোনা ভাইরাসের আপডেটটি গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত অনেকটাই কমেছে এর আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে তিনশো জন সুস্থ হয়েছে দুইশো আঠাত্তর জন নতুন করে মৃত্যু হয়েছে পাঁচ জনের সব থেকে বেশি আক্রান্ত হয়েছে গত চব্বিশ ঘন্টায় রিয়াদ প্রদেশে যারা রিয়াদ প্রদেশে বসবাস করেন যেসব প্রবাসীরা অবশ্যই সাবধানে থাকবেন রিয়াদে কিন্তু প্রচুর পরিমাণ চেক হচ্ছে সামাজিক দূরত্ব এবং করোনা আইন মানার জন্য রিয়াদে গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত একশো তিপ্পান্ন জন পূর্ব প্রদেশ দামাম ও তার আশেপাশে একাত্তর জন মক্কা আলহামদুলিল্লাহ মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে পঁয়ত্রিশ জন মদিনা আঠারো জন আলবাহা নয়জন আল কাসিম ছয়জন আলাসির পাঁচজন হায়েল পাঁচজন উত্তর বর্ডার চারজন আলজুফ চারজন নাজরান তিনজন জিজান দুইজন তাবুক দুইজন এ ছিল গত চব্বিশ ঘন্টার আক্রান্ত এবং সুস্থ এখন পর্যন্ত সাউদি আরবে করোনা আসার পর থেকে সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছে তিন লক্ষ সত্তর হাজার দুইশো জন এবং সুস্থ হয়েছে করোনা থেকে তিন লক্ষ একষট্টি হাজার পাঁচশো পনেরো জন মৃত্যু হয়েছে ছয় হাজার চারশো দুই জনের এই ছিল আমার কাছে গত চব্বিশ ঘন্টা সৌদি আরবের কোভিড নাইন্টিনের আপডেট আশা করব ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে